বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট একটি প্রাচীনতম প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট 1951 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে ছিল এক সময়। 1996 সালে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে আসে এবং 2015 সালে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট নামকরণ করা হয়। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ইক্ষু, সুগার বিট, তাল, খেজুর, গোলপাতা, স্টেভিয়া, যষ্টিমধু এবং মধু নিয়ে আমরা কাজ করে থাকি, যার ফলে আমরা কৃষকদের উপকার করতে পারি। ধন্যবাদ।